তুই তুই ষড়যন্ত্র করে তোর ভাইকে চাকর হিসেবে পাঠিয়েছিলি আমার বাড়িতে। দীপক, আমার ভাই এমন অবস্থায় পড়েনি যে তোর বাড়িতে চাকরের কাজ করতে যাবে। যাবে নয়, গিয়েছিল। কেনই বা যাবে না? আমার ধন সম্পদ ঐশ্বর্য দেখে তোর মতো মানুষের যে লোভ হবে এতে আশ্চর্য কি? তুমি তো আমার একমাত্র মেয়ে। একটা অশিক্ষিত গ্রাম্য ভাইকে তার গলায় ঝুলিয়ে সবকিছু হাতিয়ে দেবার ইচ্ছা তোর তো হবেই। মুখ সামনে কথা বল দীপক। আমার এই হাত দুটো শুধু দিতে শিখেছে নিতে নয়। আমার ভাই গ্রাম্য হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু সে লোভী হতে পারে। সে বাড়িতে সে কিছুতেই যেতে পারে না যে বাড়ি থেকে আমি অপমানিত হয়ে ফিরে এসেছি। অপমান অপমান বোধ যদি তোর থাকতো তাহলে এখানে দাঁড়িয়ে বড় বড় কথা না বলে নিজের ভাইকে গিয়ে ধরতিস? তা তো যাবি না। যাবি কেন? সবটাই কি তোর প্ল্যান? খবরদার খবরদার, বরদাকে আর একটা কথাও বলবেন না। কিছুই জানে না, সব দোষ আমার। তাই যা বলার আমাকে বলো, কারণ যা কিছু ঘটেছে তা আমি করেছি। আমি কেন করেছিস বল কেন? আমি তো ভেবেছিলাম যে অপমান আমি মুখ বুঝে সহ্য করেছি, সেটা ও বাড়িতে শেষ হয়ে গেছে। ভুলেও যদি জানতাম সেই অপমান তুই এবার যেতে নামবি, তাহলে দীপক আসার আগে হয় আমি আত্মহত্যা করতাম, নয় দু চোখ দিদিকে যেত চলে যেতাম। না বর্দা, না, তুমি আমাকে যে কোনো শাস্তি দাও, আমার এই শরীরটা টুকরো টুকরো করে কেটে দেখি। তোর কথা বলো না বর্দা, ও কথা বলো না, ও কথা বলো না। তুই যখন বলেছিলে তুই যদি ওদের বাড়িতে গেছিলে কবিতা ছিল না, আমি শুধু দেখতে গেছিলাম যে কবিতা ওর বাবার মতন বদলে গেছে কিনা, বর্ণা বদলে গেছে কিনা দেখতে গেছিলাম। হাই বন্ধুরা, কেমন আছো? ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও কেমন চাও আমাকে কমেন্টে জানাতে পারো। বিশেষ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরের আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো।